বরিশালের উন্নয়ন আপনারা আগামীতে দেখতে পারবেন খোকন শ্রেণীবাদের নেতৃত্বে। আমি এখানকার সংসদ সদস্য এবং মন্ত্রী হওয়া সত্ত্বেও এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় যে নির্বাচন কমিটি ছিল সেই নির্বাচন কমিটি এই নির্বাচন পরিচালনা করেছে। কারণ আচরণ বিধির আওতায় আমি বরিশাল শহরে ঢুকতে পারিনি, আমি বরিশালের বাইরে অবস্থান করেছিলাম। আপনারা জানেন আজকে খোকন শ্রেণীবাদের মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে বরিশাল এক নতুন যুগে আজকে পদার্পণ করেছে। বরিশালে এখন থেকে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, বরিশালে চাঁদামুক্ত থাকবে, সন্ত্রাস মুক্ত থাকবে এবং মাদক থেকে আমরা বরিশালবাসীকে আমরা দূরে রাখব। বরিশালে মানুষ শান্তিতে বসবাস করবে, বরিশালে যারা ব্যবসা বাণিজ্য করতে চায়, যারা নতুন দালান কোঠা বাড়াতে চায়, তারা নির্বিঘ্নে সিটি কর্পোরেশনের নিয়ম মেনে তার তাদের বাড়িঘর করবে। খোকন শ্রেণীবাদ একজন শান্তশিষ্ট ভদ্রলোক, সৎ সৎ মানুষ। আমি মনে করি আমি এবং খোকন শ্রেণীবাদ মিলে বরিশালে যে আশা আকাঙ্ক্ষা ছিল একটা সুখী সমৃদ্ধি বরিশাল শহর করার জন্য আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের যে জোয়ার উনি দামে দিয়েছেন, আমরা সেই উন্নয়নের মহাসড়কে বরিশালবাসী বিগত 10 বছর বিচ্ছিন্ন ছিল। আজকে থেকে বরিশালবাসী যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী যে উন্নয়নের মহাসড়কে আমরা বরিশালবাসী সেখানে আমরা যোগদান করব এবং বরিশালের উন্নয়ন আপনারা আগামীতে দেখতে পারবেন খোকন শ্রেণীবাদের নেতৃত্বে। আপনাদেরকে আমি অলরেডি সকালবেলা এসে তার সঙ্গে আলোচনা করেছি, খোকন শ্রেণীবাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আলোচনা করে বলেছি যে বরিশালে যে সমস্ত রাস্তাঘাট ভাঙা ছিল সেগুলোর জন্য ইমিডিয়েটলি আমরা কাজ শুরু করব, যাদেরকে ভাঙা রাস্তাগুলো রিপেয়ার করা হয় এবং যে 7টা খালের প্রকল্প ছিল এবং টেন্ডার দেওয়া হয়েছিল তারপর কাজ করতে পারি নাই, সেই কাজগুলো খোকন শ্রেণীবাদ ইমিডিয়েটলি সেই কাজগুলো শুরু করবে। উনি বলেছে যে আমরা এটা ইমিডিয়েটলি কাজ শুরু করতে চাই, যেহেতু বর্ষা চলে আসবে যতক্ষণে আমরা পারি আমরা সেই খাল খননগুলো কাজ শুরু করলে পরে বরিশালবাসী আসলেস জলবদ্ধতা থেকে কিছুটা হলো তারা এই বছরে তারা রেহাই পাবে। আমি বরিশালবাসীকে আমার অন্তর থেকে অভিনন্দন জানাই এবং বরিশালবাসী যে আমাকে ভালোবাসা দিয়েছে এটা আমি রক্ষা করব এবং পালন করবো বলেছি। সুতরাং চ্যালেঞ্জের ব্যাপারটা হার আকাশ ভাই সুমন ভাই।